আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিলিয়েন্ট অ্যাপ না নিয়ে অনেকেরই অনেক ধরনের সমস্যা, তো সেই সমস্যাগুলো সলভ নিয়ে ভিলিয়েন্ট অনেক দিন পর, বেশ অনেক দিন পর আপডেটটা নিল। তো আমরা সবাই চাইছিলাম যে ভিলিয়েন্ট একটা আপডেট নিক, আপডেটে তাদের প্রবলেমগুলো সলভ করুক। তো সেই সলভটা নিয়ে তারা অনেক কিছু সলভ করেছে, কিন্তু আমার মতে তো এখন পর্যন্ত সব কিছু সলভ হয়নি। তো যে আপডেটগুলো তারা নিয়ে এসেছে, সেই আপডেটগুলো আপনাদেরকে জানাবো, আর কী কী আপডেট, কোনটা ভালো হয়েছে, কোনটা কী হয়েছে, সব কিছু আপনাদেরকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামত কী জাস্ট আমার মতামতের সাথে মিললো কিনা, তো সব কিছু মিলে জাস্ট আপনারা আপনাদের যে প্রবলেমগুলো ওগুলো শেয়ার করবেন। ওকে, আর এখনও যারা জানেন না যে আপডেট নিচ্ছে, তো অবশ্যই আপনারা প্লে স্টোরে যান, প্লে স্টোরে যেয়ে দেখবেন যে ভিলিয়েন্ট অ্যাপ আপডেট নিয়েছে। তো এখন কী কী আপডেট এলো, তো ওইটা নিয়ে আমি জাস্ট বলতেছি। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর ইন ফিউচার যদি যে আপডেটগুলো, অর্থাৎ ভিলিয়েন্ট অ্যাপ অথবা যে কোনো বিষয়ে আপনারা যে যে বিষয়গুলো নিয়ে ভিডিও চান, তো এটা বলবেন, দেন ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর এটাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি মন চায়, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো ফার্স্টে আসি যে ভিলিয়েন্ট যে সমস্যাগুলো ঠিক করেছে, ওকে, তো ওগুলো আর কি বলি। তো কিছু কিছু জিনিস আছে আগে, যে সেট কানে নিলে, মানে ফোনটা কানে নিলে, মানে ধরেন আপনি কথা বলতেছেন, তো অবশ্যই তো আপনার কানের কানে আপনার ফোনটা কথা বলতে হয়, তো স্ক্রিনে আলো বন্ধ হয়ে গেলে দেখা গেলো যে কথা শোনা গেছে না, এরকম একটা প্রবলেম হয়েছে। আমি জাস্ট আপনাকে একদম খোলামেলাভাবে বুঝাইতেছি বিষয়টা। তো তারপরে যে আরেকটা সমস্যা ছিল, সেটা ওয়েটিং ফর নেটওয়ার্ক সমস্যা, আর এই সমস্যাটা কিন্তু ছিল। তো তারপরে এখন তারা যেটা বলছে যে এখন অ্যাপ নিজে থেকে কিছুক্ষণের মাঝে সার্ভার পরিবর্তন করার চেষ্টা করবে আবার, মানে যদি আপনার ওয়েটিং ফর নেটওয়ার্ক দেখায়, তো ওটা কিন্তু তখন ওয়েটিং ফর নেটওয়ার্কই থাকতো, পরে আপনার নিজে কলটা কেটে দিয়ে তারপর আবার কলটা দিয়ে তারপর আবার কথা বলতে হতো, কিন্তু এখন অ্যাপ নিজে থেকে সার্ভার, মানে অন্য সার্ভারে নিয়ে আপনাদের জাস্ট কানেক্ট করে দেওয়ার চেষ্টা করবে, এটাই আর কি। তো তারপরে দেখেন ইনকামিং কল আনসারিং অবস্থাতে থাকা, এটা কিন্তু মানে একটা প্রবলেম ছিল। তারপরে দেখুন কিছু সেটে অ্যাপ চালু না থাকলে ইনকামিং নোটিফিকেশন আসতো না, মানে অ্যাপটা চালু না থাকলে কোনো নোটিফিকেশন আসতো না, তো এখন সেটা সলভ করছে তারা তাদের যে কথা। তো তারপরে দেখেন ফোনের কন্ট্রাক্ট অ্যাপে জয়েন করলে দুইটা মেসেজ আসতো, আইফোনে অনলি এটা আসতো। আচ্ছা, কিছু সেটে এনআইডি সাবমিট বাটন চাপলে মানে কিছু কাজ করতো না, এনআইডি সাবমিট যখন করতে যেত তখন মানে কিছু কিছু বাটন আছে যেগুলোতে চাপ দিলে, মানে ধরেন পরবর্তী বাটন, মানে আপনাদের সাবমিট বোঝায় পরবর্তী বাটন যদি চাপ দিত তাহলে দেন ওটাতে কাজ করতো না। তো এটা তারা সলভ করছে। তারপরে দেখেন কল লগে ইনকামিং কল অথবা মিস কলে চাপ দিলে ঠিক মতো কাজ হতো না, তো এটাও তারা ই করছে। তো এটা হলো তাদের সলভ। এখন যে নতুন ফিচার্সগুলো আসছে, তো এটা আমি দেখা দিই। এক নম্বর হচ্ছে সেটিং কল লক এবং কলের খরচ, এটা আপনারা দেখতে পারবেন। তারপরে সেটিংসের রিচার্জ ইতিহাস এবং অ্যামাউন্ট, এগুলো দেখতে পারবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে লগইন অ্যাপের প্রোফাইলের মাঝে পাবেন, ঠিক আছে? তো যারা আপডেট করছেন তারাই পাবেন, আর অবশ্যই আপডেট করে নেবেন যারা নিয়মিত ভিলিয়েন্ট অ্যাপটা ইউজ করেন। তারপরে আরেকটা হলো যে ভিলিয়েন্ট নম্বর পরিবর্তন এবং কেনা, আপনি চাইলে ভিলিয়েন্ট নাম্বারটা আপনার পরিবর্তন করতে পারবেন, দেন আপনার ধরেন আগের যে নাম্বারটা ছিল, তো ওটা আপনি চাইলেই ই করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এটাই আর কি। তো এটাই এখন পর্যন্ত ই করা হয়নি, মানে আপডেটটা তারা জানাইছে যে এই এই ইগুলো তারা মানে দেবে, এখন পর্যন্ত এটা চালু হয়নি, দেন চালু হয়ে যাবে আর কি রিসেন্টলি। তো যখন চালু হবে দেন সব কিছু নিয়ে আরেকটা ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর এটাই আমাদের সাথে থাকবেন, সাথে থাকতে হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এটাই। তো তারপরে যে আরেকটা বিষয়, তো রেফারেন্স প্রোগ্রাম, অর্থাৎ আপনি যদি আপনার রেফার করেন দেন আপনি ই করতে পারবেন যে, মানে রেফার করলে কিছু একটা পার্সেন্ট বোনাস পাবেন, আর যে বোনাসটা দিয়ে আপনি আপনার অন্য ফ্রেন্ডদের সাথে আবার আপনি অর্গন কল করতে পারবেন, অর্থাৎ আপনার একথা বলতে আপনার অ্যামাউন্টে কিছু টাকা জমা হবে, এটাই রেফার। যারা রেফার সম্পর্কে জানেন তারা তো বুঝেনি, অর্থাৎ আপনার ফ্রেন্ডকে আপনি ইনভাইট করবেন, সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন, এটাই। তো তারপরে আছে অ্যাপের ভেতর থেকে ব্যালেন্স ট্রান্সফার, অ্যাপের ভেতর থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা, ভিলেন আউট SMS কিছুদিনের মাঝে এটা বিস্তারিত জানানো হবে, মানে তারা বলছে তাদের অফিসিয়াল যে বিষয়টা, মানে কিছুদিনের ভিতরেই যে আপনার আমরা কীরকম আপনার ই করি, যে সে যদি আপনার অনলাইনে না থাকে আপনি অনলাইন থেকে তাকে অফলাইনে ফোন করতে পারেন, এটা হলো আউট। আর আউট SMS বলতে আপনি যদি আপনার ফ্রেন্ড মানে ই থাকে আপনি যে কোনো নাম্বারে এই SMSটা করতে পারবেন, অর্থাৎ আপনার ফ্রেন্ড যদি অনলাইনে না থাকে, মানে এমনি আমরা সচরাচর যে SMSগুলো করি এটাই আপনি ভিলেন অ্যাপ থেকে করতে পারবেন, এটাই। তো আরেকটা হলো ফেসবুকের ছবি এবং নাম অ্যাপের ব্যবহার করা যাবে, তো এটা ভালো একটা ফিচার্স। আচ্ছা, গ্রুপ চ্যাট এখন এক বা একাধিক অ্যাডমিন থাকতে পারবেন, আপনার যারা গ্রুপ চ্যাট করতেন তারা বুঝতে পারতেছেন বিষয়টা। তো এনআইডি সাবমিট এখন অ্যাপের মাঝে, আলাদা কোনো ব্রাউজারে যাইতে হবে না, তো আপনি যদি এনআইডি কার্ড সাবমিট করতে চান, আমরা কিন্তু ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার যায় তারপর এনআইডি সাবমিট করতে, কিন্তু এখন এটা অ্যাপের মাধ্যমে করতে পারবেন, খুব ভালো একটা আপডেট তারা নিয়েছে। আচ্ছা, যে কোনো অ্যাপ থেকে এখন ভিলিয়েন্টের ব্যবহারকারীর সাথে যে কোনো কিছু শেয়ার করতে পারবেন, যেমন ছবি, ফাইল, তারপরে ইটিসি, এগুলো। তারপরে আছে আপনার, তারপরে যে আপডেটটা সেটা হলো হেল্প এখন অ্যাপের ভেতরে থাকবে, আলাদা কোনো ব্রাউজার যেতে হবে না, তো খুব ভালো একটা আপডেট, কারণ আপনি যদি কোনো প্রবলেম হয় তাহলে জাস্ট সেটা আপনি অ্যাপের মাধ্যমে থেকে সলভ করতে পারবেন, আলাদা কোনো ব্রাউজারে আপনার আগের মতো চাইতে হবে না।
তো তারপর আছে এই যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো। আর আপনি আরেকটা যে প্রবলেম, তো সেটা হলো যে আপনারা সন্ধ্যায় ফোন করলে দেখা যাচ্ছে যে বিজি থাকে, তো এইটা এই বিষয় নিয়ে আমি এখনও মানে এই এটার এখনও কোনো আমি পরিবর্তন পাই নাই। তো আপনারা পাইছেন নাকি অবশ্যই জানাবেন। তো আমি আমার যে আপডেটগুলো তারা দিছিল তো আমি আপনার কাছে শেয়ার করলাম। এখন আপনার কাছে কোন আপডেটটা ভালো লাগছে দেন, কোনটা ভালো লাগে নাই, তো অবশ্যই শেয়ার করবেন জাস্ট কমেন্ট বক্সে। আর সবাই ভালো থাকবেন এটাই। আর ভিডিওটা বেশি লং করতেছি না, যে আপডেট সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।